গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আজকে কি বার ভুলে গেছি, আজকে কি বার শোনা, আজকে হচ্ছে বুধবার। বুধবার সকাল এখন বাজছে 11টা। এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করে দিলাম, নিয়ে এসেছি ব্রেকফাস্ট। আর আজকে এখানে এত ঠান্ডা, মানে প্রায় এই যে মেয়েকে সোয়েটার পরাতে হচ্ছে, আমাদেরও কম্বল গায়ে দিতে হচ্ছে। দাঁড়া দাঁড়া দেখিয়ে দিই বাবা, তার আমাদেরকেও হচ্ছে গায়ে দিতে। নিয়ে এসেছি যথারীতি আজকে চিড়ের পোলাও। এখন চিড়ের পোলাও দিয়ে ব্রেকফাস্ট হবে, হাজবেন্ড খেয়ে গেলো দুধ চিড়ে। আর আমাকে আজকে বুধবার, আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন যে বুধবারে আমি মানে রান্নাবান্না করে তাড়াহুড়ো করে আর কি স্নান করে তারপরে পুজো মানে পুজো দিই, মানে খেয়ে নিই আগে। তারপর তারা জানেন যে বুধবার দিন আমি স্নানের আগেই খেয়ে নিই, খেয়ে তারপরে স্নান করে বাসন কোসন মাজা থাকে কালকে বৃহস্পতিবারের জন্য। কিন্তু আজকে আর সেটা করব না, আসো মাম্মামকে একটু এখান থেকে দেব, বসো। হাত দিয়ে ধরবে না বাবা। তো আজকে আর সেটা করব না ভাবছি, যে আজকে প্রচণ্ড ঠান্ডা তাই আজকে একটু গরম জল করেই স্নান করতে হবে। আগে স্নান করে নিয়ে পুজোর কাজটা সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্না করতে। আজকে হয়ে যাবে টোটালটাই উল্টো, কারণ করার কিছু নেই, প্রচণ্ড ঠান্ডা। তো আমি যদি সমস্ত কাজ শেষ করে স্নান করি আমার 3:30 বেজে যাবে, তারপরে সেই স্নান করে সেই ঠাকুরের বাসন মাজতে গেলেই অর্ধেকটা ভিজে যাই। তো সেটা না করে আজকে আগে করব, কারণ ঠান্ডার জন্য। আর এই কিছুদিন আগেই দেয়া, আপনারা হয়তো জানেন যে এর আগের ব্লগে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, ঠান্ডা লেগে গেছিলো, তারপরেও ঠান্ডা লেগে গেছে দোলে। তখনও ঠান্ডাই মানে ছিল, এখনও প্রচণ্ড মানে কফ ভিতরে যেটা আর কি বলে সর্দি কাশি সেটাও আছে। তো যা হোক, ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি, আর ঠান্ডা লাগানো যাবে না। আর রান্নার সেরকম আজকে কোনো ঝামেলা নেই, আমি নেই না বুধবার বৃহস্পতিবারে ঝামেলা, তবুও আর কি টুকটাক করতে হবে। তো আজকে আমি চাল কুমড়ো ঘন্ট করবো, আর সোয়াবিনের তরকারি করবো, আর একটা ভাজা করে রাখবো, বাস এই দিয়ে আজকে হচ্ছে লাঞ্চ সারতে হবে আমাদের। আর রাত্রে দেখি পারলে একটু রুটি করতে পারি। আর আর হচ্ছে হাজবেন্ড এখন নিয়ে আসলো বাজার থেকে, বাজারে গেছিলো, আমি সামনে দোকান থেকে পাঠা করে পানটা এখনই এনে রাখলাম, কারণ বিকেলে বের হওয়া হবে কি না বুঝতে পারছি না। মিস্ত্রিরা আজকে আসবে না হয়তো, কালকে আমাদের খুব খাটুনি হয়েছে, কারণ আমাদের মানে এখানে কালকে মিস্ত্রিরা এসেছিল, ওরা কালকে যে বলছিলাম আর কি, মানে মিস্ত্রিরা এসেছিল, তারা জল ফল খাওয়ালো কালকে এই ঘরের এই পাশ দিয়ে, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে একদম পুরো জল হয়ে গেছিলো। সেই জল কাচাতে কাচাতে অনেকটা বেলা হয়ে গেছে, মানে বেলা বলতে রাত্রে 7:30-8 অবধি আমাকে জল কাচতে হয়েছে, দু হাত দিয়ে এরকম করে করে জল তুলতে হয়েছে। আমি প্রায় এই যে বালতিটা দেখতে পাচ্ছেন ওখানেই রেখে দিয়েছি, বালতিটা নীল বালতিটা এই যে 4টার নিচে। আজকে আর এখানে ওয়েদার এত খারাপ আমি শাড়িটা ধুতে পারছি না, তো ওই বালতিটা দিয়ে আমি 6 বালতি জল শুধু এই ঘর থেকে আমাকে মানে তুলতে হয়েছে। আর ওই ঘরে তো মা করছে, মা হচ্ছে প্রায় মারও ওরকম পুরো একদম ভেপার দিয়ে দিয়ে টানতে হয়েছে, তাও হয় না এতটা জল ঢুকে গিয়েছিল। তো যা হোক, আর বকবক করি না, একটু খাওয়া দাওয়া করি। এই জানলাটা কি খুলবো, জানলাটা আজকে বন্ধ করে রেখেছি। হাই বলে দাও শোনা, মেয়ে হাই বলছে। তো ব্রেকফাস্ট আমি শেষ করিনি, নিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে বিকেল 4:45, আর আমি এখন আপনাদের সামনে মানে ক্যামেরার সামনে আসতে পারছি। কালকে এখানে একটু শুই শুই কথা বলি বাবা, আজকে বৃহস্পতিবার, পুজো টুজো সব দেওয়া হয়ে গেল, সব কিছু দিয়ে স্নান খাওয়া দাওয়া শেষ, পুজো দেওয়া শেষ, রান্নাবান্না শেষ, সব কিছু শেষ, এখন আমি আপনাদের সামনে আসলাম। আর কালকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তার একটা বিশেষ কারণ ছিল। কারণ বলতে
এক সেকেন্ড, আমার একটা ফোন এসেছে। শেষ করে একটু বসছি, একটু ফল নিয়ে, মানে খাওয়া হয়ে গেছে। আর আজকে ইচ্ছে হলো একটু কাজল দিতে, তাই চোখে একটু কাজল দিলাম। এখন একটু ঘুমাতে ইচ্ছা করছে আমার, আর এই জায়গাটা হচ্ছে বেশ আলো আসে। পাশের বাড়িতে কাপড় মেলেছি কাকিমাদের বাড়িতে। এই জায়গাটা হচ্ছে আমার বেশ একটা ফেভারিট জায়গা, মানে বেশ আলো পড়ে, আকাশ। এই যে দেখতে পাচ্ছেন, এখানে থেকেই সব নারকেল গাছ, আকাশ, পাখি, এই সমস্ত জিনিসগুলো আমি দেখতে পাই। ভালো লাগছে? মেয়ে আছে ঠাম্মার কাছে আর আমি আপনাদের সাথে কথা বলছি এখানে। তো যেটা বলছিলাম, কালকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তার কারণটা হচ্ছে তখন আমার একটা ফোন এসেছিলো, তাই কাটতে হলো। তো সেটা আবার শুরু করছি, যে কালকে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেই কিছু একটা মানে খারাপ মানুষের জন্য, আর কি বলবো সেটা আমি অন ক্যামেরাতে বলতে চাচ্ছি না। তো কালকে আমার দিনটাই পুরো মাটি হয়ে গেছে, মুড এত খারাপ ছিল, মানে মন মেজাজ দুটোই খারাপ ছিল, তাই আমি আর কম ক্যামেরার সামনে আসতে। হ্যাঁ, যেটা বলছিলাম যে কিছু সমাজে কিছু একটু খারাপ মানুষের জন্য, যারা লোককে ভালো থাকতে দেখতে পারে না, ভালো থাকাটা পছন্দ করে না, তো সেরকম একটা ঘটনাই ঘটেছিল, যার জন্য আমার খুব মেজাজ মন মেজাজ দুটোই খারাপ ছিল। তো আমি আর ক্যামেরার সামনে অন ক্যামেরায় আসতে পারিনি, কথা বলতে পারিনি আপনাদের সামনে। আমি সারাদিন কালকে খাওয়া দাওয়া সবটাই মানে আমার একদম জল হয়ে গেছে, মাটি, কিছুই ভালো হয়নি, ভালো করে রান্না করতে পারিনি, ভালো করে খেতে পারিনি। খালি মনে হচ্ছিল যে এই বাজে লোকগুলো মানে পৃথিবীতে বেঁচে আছে কেন, আমার এটাই মনে হচ্ছে যে ভগবান এদেরকে চোখে দেখছে না কেন, এতটা অসভ্য। জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, কালকে সকালটা ভালো করে শুরু করেছিলাম, আমি মেয়েকে ভালো মতো ঘুমঠুমো পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে থেকে যে ব্লগটা অন করব আপনাদের সাথে রেসিপি একটা শেয়ার করব সেটা আর হয়নি, মানে আমার কথা বলার মতো কোনো ইচ্ছা ছিল না। আমি বিকালে জাস্ট ঘুমিয়েছি আর শুধু ঘুমিয়েছি, মানে আর কিছুই করিনি, মানে কি বলবো, কালকে আমার এরকম একটা দিন গেছে, শুধু ঘুমোতেই গেছে আমাকে, মানে আমাকে শুধু ঘুমোতেই হয়েছিল এরকম। কালকে এরকমই একটা পরিস্থিতি, এরকম একটা দিন আমি কাটিয়েছি, খুব বাজে দিন কাটিয়েছিলাম, মনে হচ্ছিল যে আমি সকালে কার মুখ দেখে উঠেছি, এত বাজে। এই মানসিকতা লোকগুলোর জন্য সমাজে হতে উন্নতি হয় না কারো, মানে মেয়েরাই মেয়েদের শত্রু, যেটা আর কি বলে থাকি আমরা, সেরকমই একটা ঘটনা বলতে পারেন। খুব বাজে কেটেছে আমার কালকে দিনটা। ভাবছি যে এখন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আর আমার মন যখন ভালো থাকে খুব, তখন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চাই। তো কালকে যেহেতু মন খুব খারাপ ছিল, তাই কোনো কিছু শেয়ার করিনি, ক্যামেরার সামনে আসিনি, ব্লগটা কালকে থেকে আজকে অবধি কন্টিনিউ করতে হচ্ছে, না হলে কালকেই ব্লগটা আমি শেষ করে এডিট করে হয়তো আজকে পাবলিশ করতাম, তো সেটা হলো না। তো এখন আমি একটা রেসিপি করতে যাচ্ছি, মানে এখন প্রায় পাঁচটা বাজছে, বাজেনি এখন, হয় 5 মিনিট বাকি আছে, তো যাই হোক 5টা বাজছে। এখন আমি একটা রেসিপি, দেখতে পাচ্ছেন এই যে মশাটা ক্যামেরার সামনেও মানে ক্যামেরাতেও ধরা পড়ছে। তো তো আমি এখন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে গিয়ে যে চপটা আমি করেছিলাম, সেই চপের রেসিপিটা শেয়ার করব, মানে বিট, গাজর, আলু দিয়ে যে ভেজিটেবল চপটা হয়, সেই চপের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণটা ভেজিটেবল না হলেও আমি মনে করি সেটা ভেজিটেবলও তৈরি করা যায়, আর আর যদি কেউ পেঁয়াজ রসুন ব্যবহার করতে চায় সেটাও তৈরি করা যায়। আমি ফার্স্টের দিন করেছিলাম ভেজিটেবল একদম পুরো, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, আমার আগের দিনটা বেশি ভালো লাগছিল। তো আজকে শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিব, এখন গরম পড়ে গেছে তো তাই লিকুইড কিছু, আজকে শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিব মার কাছে কোনটা ভালো লেগেছে। তো কিন্তু করব আমি বিট, গাজর, আলু দিয়েই, কারণ হাজবেন্ড বললো যে একটু করো, আর ওর মনে হয় খেতে ইচ্ছা করছে, রাত্রে এসে খাবে বলছে,
তো আমি এখন করব, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম রেসিপিটাও শেয়ার করি, আমারও বিকেলের আজকে টিফিন হয়ে যাবে আর আপনাদের সাথে কথাও হয়ে যাবে, আর কালকে থেকে কোনো রকম কোনো কথাবার্তা আমার হয়নি আপনাদের সাথে, মানে পুরো আমি মোবাইল বলুন মানে টিভি বলুন সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখে জাস্ট ঘুমিয়েছিলাম, জাস্ট ঘুমিয়েছিলাম। গিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে আসবো, এসে বিট গাজর আলুর পুরটা তৈরি করবো, আর কি করে আমি চপটা করি সম্পূর্ণটাই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন, যেটা বলছিলাম চলে এসেছি রান্নাঘরে, মেয়েকে মার কাছে দিয়ে আসলাম, আর এখানে আলুটা বয়েল করে নিয়েছি, আর এখানে আমি করছি সালাডের জন্য একটা শশা লাগবে এটা আমি ছিলে রাখলাম মানে চোকলাটা, আর এখানে একটা বিট, তিনটে গাজর, তিনটে তো না আড়াইটা বলতে পারেন, মেয়ে একটু নিল, আর এখানে একটা ডিম, ডিম লাগবে, ডিমটা পরে লাগবে, আর বাকিটা আমার ফ্রিজে আছে সব জিনিস, আস্তে আস্তে করে আমি রেডি করে নিচ্ছি। এটাকে এরকম করে গ্রেট করে নিতে হবে গাজরটাকে, দেখতে পাচ্ছেন গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এখন আমি গ্রেট করব বিটটা। আর এখানে আমি কোয়ান্টিটিটা অনেকটা বেশি নিয়েছি, কারণ আমাকে আমি এটা ফ্রিজে স্টোর করে রেখে দিই, হাজব্যান্ডকে টিফিন দিতে হয়, বিকালে টিফিন করতে হয়, তাই আমি এটা স্টোর করে রেখে দিই, আপনারাও চাইলে সেটা স্টোর করে রাখতে পারেন। আর এখানে আমি প্রায় 5 থেকে 6টা আলু, ছটাই হবে সম্ভবত, সিদ্ধ দিয়েছি, আলুটা বয়েল হয়ে গেছে, বিটটাকে আমি গ্রেট করে নিচ্ছি। বিট আর গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এখন রেডি করে নিচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে বাদাম আর কি শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি, কারণ লাগবে, আর একটু বেশি পরিমাণেই আমি ভেজে নিই, তাই আমি একটু বেশি করে করে রাখছি, প্রায় বিকেল হয়ে যাচ্ছে এগুলো রেডি করতে। আমি এখানে করে নিলাম পেঁয়াজ কুচি, নারকেল কুচোনো, আর এখানে লাল পাকা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি দুটো বড় বড়, রসুন কুচি, আর আদাটাকে আমি পুরো গ্রেট করে নিয়েছি। এগুলো রেডি হয়ে গেছে, বাদামটা ওই পাশে রেডি হয়ে গেছে, ঠান্ডা হতে থাক আর আমি দিয়ে আসি সন্ধ্যা। আজকে বৃহস্পতিবারে সন্ধ্যা হয়ে গেছে, তাই একটু সন্ধ্যাপাতি দিতে হবে, তো সন্ধ্যাপাতি দিয়ে যাচ্ছি, চলুন আপনারাও সাথে থাকুন আজকে, তাই না? আমি এখানে আলুটা ঠান্ডা হতে দিয়ে গিয়েছিলাম, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি এরকম ভেঙে দিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে, কারণ চপে বড় বড় হয়ে গেলে গড়তে অসুবিধা হবে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পাঁচ ফোড়ন, ফোড়নে ফোড়নটা হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব নারকেল কুচিটা, পরে দেবো যেহেতু ওটা ড্রাই নারকেল আমার। এরকম অল্প একটু আদা, বাকিটা পরে দেব, আদা রসুনটা দিয়ে ভালো মতো ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বাকি নারকেল কুচি আর লঙ্কা আর
আদাটা পরে দেব, নারকেল কুচি আর লঙ্কাটা দিয়ে দিলাম। গাজর আর বিট কুচিটা গাজর আর বিট গ্রেট করে রেখেছিলাম সেটা ভালো মতো ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভালো মতো ভাজতে হবে, না হলে এর সেন্টটা বের হবে না, পেঁয়াজ রসুনের সেন্টটা ভালো মতো মিশে যাবে বিট গাজরের সাথে। আর এখন দিয়ে দিচ্ছি যে শুকনো করে ভেজে রেখেছিলাম, মানে শুকনো খোলায় যে বাদামটা, আর দিয়ে দিলাম হচ্ছে আলু সেদ্ধ আর একটু আদা। একটা ভাজা মশলা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, এখান থেকে প্রায় ছোট চামচের এক চামচ ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এতে দিয়েছিলাম মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। অল্প একটু চিনি। আমি দেখতে পাচ্ছেন এখানে বিট গাজরের সাথে আলুটাও ভালো মতো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। আর এখন এটি তৈরি করে নিচ্ছি আমি ডিমের একটা ব্যাটার, যেটা লাগবে আর কি চপ করতে। আর চপগুলো পুরটা ঠান্ডা হয়ে গেছে জন্য আমি চপগুলোকে গড়ে ফেলছি, আর এটা ফ্রিজে স্টোর করব, তাই আগে সেগুলো রাখছি। এই যে দেখতে পাচ্ছেন এখন এটা আমি ফ্রিজে স্টোর করে নেবো, আর বাকি এগুলো ভেজে ফেলবো। তো চলুন, আর আমি এখন দেখতে পাচ্ছেন ব্রেড ক্রাম্স মাখিয়ে রাখছি, আর ফ্রিজে অন্তত 2-3 ঘন্টা রেখে দিলে চপগুলো বেশ ভালো হয়। আর সবগুলোতে ব্রেড ক্রাম্স এভাবে মাখিয়ে রেখে তারপরে আমি ডিমের গোলাতে চুবিয়ে আবার আরেকবার কোট করতে হবে। তো চলুন সবটা দেখতে থাকুন, আমি শেয়ার করছি আপনাদের সাথে। চুবিয়ে এই যে দেখতে পাচ্ছেন ডিমের গোলাতে এভাবে চুবিয়ে নিয়ে আরেকবার কোট করতে হবে, ব্রেড ক্রাম্সে দিতে হবে দিয়ে। তেল ভীষণ গরম আছে, আস্তে আস্তে ছাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমার চপগুলো, দেখতে পাচ্ছেন আপনারা আমার চপগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি দিয়ে আসবো দিদি ভাইদের বাড়িতে, আর আমি আর আমার শাশুড়ি মা কিছু খাবো, আর হাজবেন্ড আসলে আবার ওকে ভেজে দিব। এটা যা হচ্ছে, এখন যাচ্ছি আমি মুসকুর জামার বাড়িতে। চলে এসেছি, চা অ্যান্ড চপ নিই, একটু ভাজলাম, ভাবলাম একটু খেয়েই নিই। দেখতে পাচ্ছেন এই যে স্যালাড চপ চা সব কিছু নিয়ে চলে এসেছি। আজকে আর দুধ চা করিনি, 7:30টা বেজে গেল। চপগুলোকে সামনে রেখে আর লোভ সামলাতে পারছি না, তাই ফটাফট খেয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে কথা। না দাওয়াতে দেখতে পাচ্ছেন একদম পুরো ঘেমে ঘেমে একাকার, আর সিরিয়ালের টাইম পার হয়ে যাচ্ছে, আর কালকে থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। আমি আর ব্লগটা বড় করতে চাচ্ছি না, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইবার বাটনের নিচে একটা লাল নোটিফিকেশন বাটন আছে, সেটা অন করে দেবেন, অল অল প্রেস করে দেবেন, সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। ঠিক আছে, এখন তাহলে আমি চপটা খাই, আপনারা আমার এই ভিডিওটা দেখুন আর কমেন্ট বক্সে জানাবেন কিরকম লাগলো।